আমাদের প্রিয় নেতা ডক্টর এসএম মালেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি, প্রেম ক্ষমাশীলতা ও ঐশ্বর্যাদির আবশ্যকতা। অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্র মনা হও। মন্দির পরিষদে মন্দ করিও না এবং নিন্দার পরিষদে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহত হইয়াছ। কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন পুষ্পকে নিবৃত করুন। সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক, কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূলে। এই প্রভুর বাণী, সত্যি ধন্যবাদ।